فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. কুলসুম বোন বলছিলেন যে আমরা সকাল সন্ধ্যায় যেগুলো জিকির করি এর ভিতরে কোনো কল্যাণ বা কল্যাণ নিহিত রয়েছে? সম্মানিত বোন, জি, যদি দু আপনার বিকালে যেগুলো দোয়ার কথা বলা হয়েছে ওগুলো হাদিসে এইভাবে আসছে, তাই আপনি কল্যাণ। যেমন আপনি ফজর মাগরিবের পরে সুরা এখলাস ফালাক নাস তিনবার পড়ে পড়লেন, এরপরে আউযু বিকালিমাতিল্লাহ তাম্মাতি মিন শাররি মা খালাকা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুরু মা ইসমিহি শাইউন ফিল আরযি ওয়ালা ফিস সামা ওয়াহুয়া সামিউল আলিম, এইগুলো তিনবার করে যদি পড়েন তাহলে মূলত আপনার শয়তানের অসসা বা বিপদ আপদ যেগুলো রয়েছে, কেউ আপনাকে জাদু টোনা বা আর কিছু এগুলা থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। অনুরূপভাবে ফজর সময়তে তিনবার করে পড়লেন এবং জোহর আসর আর ঈশা এগুলোতে একবার করে যা বললাম এগুলো যদি পড়েন ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করবেন। আরও যেগুলো দোয়া আছে এগুলো পড়লে যেমন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করলেন, অনুরূপ আপনি নেকি পেলেন, আপনি নেকি পেলেন, নেকি রয়েছে কোরআন হাদিস অনুযায়ী আমল করা, তাই নেকি রয়েছে, আপনার ইহ কাল পরকালের মাধ্যমে কল্যাণ হবে, আল্লাহ হেফাজত করবেন। জিকির আজকারের মাধ্যমে আল্লাহর স্মরণ করলে মানুষ মূলত স্মরণের মাধ্যমে আল্লাহর জিকির আজকারের মাধ্যমে এগুলো আল্লাহ শুক্রিয়া আদায় করা হয় এবং কোরআন হাদিস অনুযায়ী আমল করা হয়, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহ কাল পরকাল কল্যাণ করবেন। আল্লাহ আলম সাল্লাম।